গিটার হাতে ঝড়তোলা টকবকে তরুণের মাথায় এখন প্রতারণা আর অর্থ আত্মসাতের দায়। গান গাওয়ার প্রতিশ্রুতি দিয়ে আয়োজকের কাছে আগাম 1,75,000 টাকা নিলেও অনুষ্ঠানে অংশ নেননি গায়ক নোবেল। এমনকি টাকা ফেরত চাইলে উল্টো আয়োজককে হেনস্থা করার অভিযোগ তার বিরুদ্ধে। প্রোগ্রামের দিন সকালে ওনার সাথে কথা হলো যে উনি বললো সন্ধ্যা 6টায় আমার প্রোগ্রামের মাঠে উনি থাকবে। রাত 10টা আমি আবার ট্রাই করলাম যে ভাই আমার তো মান ইজ্জত সব শেষ হয়ে যাচ্ছে, হাজার হাজার অডিয়েন্স আছে এখানে, তো আমার ইজ্জতের একটা প্যাস্টিজ ইস্যু হয়ে দাঁড়াইছে, আপনি কোথায় আছে সত্যি করে বলেন। উনি আমাকে বলে যে ভাই আমি যে শরৎপুরের দিকে আসতেছি, আমার গাড়ি পামসার, এই সেই বিভিন্ন উনি অজুহাত দেখা দেখাইলো। পরবর্তীতে তার নাম্বারটা আমরা অফ পাইলাম। নোবেলের এই অধপতনের কারণ কি জানালেন সদ্য সাবেক স্ত্রী। একটা এয়ার হোস্টেস চক্র কাজ করে, সেখান থেকে একজন তার সাথে যোগাযোগ রাখে এবং তাকে যত ধরনের মাদক সে তাকে সাপ্লাই দেয়। নেশাটা শুরু করার পরে সে প্রচণ্ড পরিমাণে মাদকাসক্ত হয়ে যায় এবং হয়ে যাবার পরে তার ব্যবহারে চেঞ্জেস আসে। কারা এই মাদক সরবরাহকারী? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কাদের ছত্রছায়ায় নষ্ট হচ্ছে শিল্প, সবকিছুই খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। তার যে অধপতনটা সেটা হচ্ছে এখন থেকে সে প্রতিদিনই মদ্যপান করতে হয়, 3-4টা ঘুমের ওষুধকে তাকে ঘুমাতে হয়, তার সাথে কথা বলে জানতে পেরেছে এবং সে এগুলি আরও কিছু শিল্পীর কাছ থেকে সেইগুলি শিখেছে বলেছে, বলিয়েছেন যে তারা তাদেরকে এগুলি দেয়, মদ্যপান, গাঁজা, তারপর ইয়াবা। 2018 সালে ভারতের সঙ্গীত ভিত্তিক রিয়েলিটি শো সারেগামাপা বাংলায় অংশ নেওয়ার মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন নোবেল। যদিও খুব অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্কিত মন্তব্য, স্ত্রীকে মারধর, গান গাইতে গিয়ে মাতাল অবস্থায় মঞ্চ ভাঙচুর সহ বিভিন্ন অসংলগ্ন কাজের জন্য বারবারই সমালোচনার খোরাক যোগান গায়ক নোবেল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।